পুরুষ পুলিশরা পিছনে মহিলা পুলিশদের আমাদের গায়ের উপর ফেলছে কি নোংরা মমতা এত নোংরা ছি 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 মমতা ছি ফের বিজেপির কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে সরব শুভেন্দু অধিকারী রাজ্যে ডেঙ্গির বারবারন্ত নিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী নেতৃত্বে স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন দিতে যান বিজেপি বিধায়করা কিন্তু স্বাস্থ্য ভবনের গেটেই বিজেপি বিধায়কদের আটকে দেয় পুলিশ এরপরই পুলিশের ভূমিকা নিয়ে সুর চড়ান বিরোধী দলনেতা এদিক ঠেলছে আমার গায়ে দেখো পিছন থেকে ঠেলছে মহিলা পুলিশদের আমাদের গায়ে এদের উদ্দেশ্য দেখো কে শরম নেই নোংরা কথাকার এরা চাইছে যে আমরা মহিলা পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি করি মলস্টেশনের কেস করি হ্যাঁ পুলিশ আপনি কিন্তু বহুত বাড়াবাড়ি করছেন আমি বলে দিচ্ছি মহিলা পুলিশকে কেন পুশ করছেন এলোপিন থেকে লজ্জা করেন আপনার গত বছর এই সেপ্টেম্বর মাসেই বিজেপির নবান্ন অভিযানের সময় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী আপনি সিনিয়র কে ডাকুন আইপিএস কে ডাকুন 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 ডোন্ট টাচ মাই বডি ইউ আর লেডি আই এম এল মঙ্গলবারও পুলিশ প্রসঙ্গে তার গলায় শোনা গেল কার্যত একই সুর এই দীপ সরকার না দীপ দাস আর চারু শর্মা বলে গেলাম বিজেপির আন্ডারে কাজ করতে হবে কোথায় যান দেখব হিসাব হবে হিসাব হবে মহিলা সম্পর্কে শুভেন্দুর মস্তিষ্কে ধূসর অংশে যে একটা জটিল আবর্ত কাজ করে ঘূর্ণাবর্ত কাজ করে মহিলা সম্পর্কে এইখান থেকেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় ওই ছুঁয়ো না প্রবলেম কিন্তু ওইখান থেকে তৈরি আমরা তিন জনকে এলাও করেছিলাম ভিতরে ঢুকতে তো এই জন্য এখানে ইস্যু হয়েছিল কাউকে বারণ করা হয়নি বলা হয়েছিল কি তিনজন যাবে পর এখানে কেউ মানে কথা শুনেনি তো মহিলা পুলিশ তো পুলিশই আছে কিছু আলাদা পার্থক্য আছে পুলিশ মধ্যে সবাই কাজ করবে আর ওখানে 144 ইবি আছে তো আমরা তো শুধু আইনে ফলো করেছিলাম আর কিছু শেষমেশ মঙ্গলবার ডেপুটেশন না দিয়েই ফিরতে হয় বিজেপি বিধায়কদের শিবাশিস মৌলিক বিশ্বজিৎ দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে এই আমার একটা চা দেন কি হলো আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে